বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই আশা করব যে বাসায় প্রচুর পরিমাণে সবাই প্র্যাকটিস করতেছেন। আর একটা যেটা বিষয়, আপনারা কিন্তু কোনো কমেন্ট করে আমাদের জানাচ্ছেন না যে আপনারা কোথাও বুঝতে পারতেছেন কিনা, না কোথাও ভুল হচ্ছে কিনা। অবশ্যই আমরা আশা করব যে আপনারা কোথাও যদি না বুঝতে পারেন কমেন্ট করে জানাবেন, সেটা আমি অবশ্যই সংশোধন করার চেষ্টা করব। তো আজ যে ভিডিওটা, যে সারগামটা দিতে চাচ্ছি, এটা ভায়োলিনের জন্য খুবই একটি ইম্পর্টেন্ট সারগাম। অবশ্যই আশা করি বাসায় সবাই প্র্যাকটিস করবেন, মন দিয়ে একটু খেয়াল করবেন। আর যদি কিছু না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানানো আপনাদের উচিত। আমি মনে করি কমেন্ট না করতেছেন না কিছুই, আমি আমি তো বুঝতে পারতেছি না যে আপনারা কি বুঝলেন কিনা না বুঝলেন। তো আমি এটাই আশা করবো সবাই কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। তো আজ যে সারগামটি দিব, এটি বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন, আর না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো গত ভিডিওতে আমি এই এই সেম সারগামটি আপনারা দেখেছিলেন। তো এই সারগামটি দিয়ে আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, যে বিষয়টা আপনাদের প্র্যাকটিস করলে অনেক গানের ক্ষেত্রে অনেক ব্যাপারে প্রয়োজন হবে, তো আমি এই বিষয়টি আপনাদের বোঝাবো। যেমন গত ভিডিওতে জাস্ট এই সারগামটা দিয়েছিলাম, যেমন সা রে রে গা গামা, তো এই ভিডিওতেও সেম তাই এই সারগামটি, কিন্তু বাজানোর নিয়মটা একটু ব্যতিক্রম। বাজানোর নিয়মটা একটু ব্যতিক্রম, অবশ্যই এটি প্র্যাকটিসের ক্ষেত্রে আপনাদের গান রাগ অনেক ক্ষেত্রে আপনাদের এই প্র্যাকটিসটা আপনাদের প্রয়োজন হবে। যেমন আমি সা রে রে গা আগে বাজিয়েছি, সাতে একটি টান, রেতে একটি টান, সা রে, এভাবে আমার সা রে হয়েছে, রেতে একটি টান, গাতে একটি টান, এইভাবে আমার রে হয়েছে, গা হয়েছে। কিন্তু এখন আমি যে সেম সারগামটি বাজাবো, কিন্তু যে পদ্ধতিই আমি ই করব, সেটি হচ্ছে একটু ব্যতিক্রম। সা রে এটা আমি বাজাবো এক টানে, রে গা এটা বাজাবো একটা নে, মানে প্রতিটা প্রতি দুইটা নোট, দুইটা দুইটা নোট যেভাবে লেখা আছে, কিন্তু এখানে এক টান, এখানে এক টান, এক এখানে এক টান, এখানে এক টান, এখানে এক টান, এখানে এক এক একটানে, এখানে একটানে, মানে এই প্রতি দুইটা দুইটা নোট আমি একটি একটি করে একটি টানে দুটি নোট বাজাবো আর কি। তো এটা আমি বাজিয়ে শোনাচ্ছি কীভাবে। অবরোহণ আমার সেম তাই, যেমন সানি, নিধা, ধাপা, পামা, মাগা, গারে, রেসা, এগুলো আমার একটানে একটানে হবে, মানে এভাবে দুটি দুটি নোট আমি একটি টানে আমি বাজাবো। এটা আমি বাজিয়ে দেখাচ্ছি কীভাবে বাজাবেন। তো গত ভিডিওতে আমি যেভাবে বাজিয়েছি একবার ওইভাবে দেখাচ্ছি, আর এখন মানে যেটা দিব তাহলে আপনার পার্থক্যটা বুঝতে পারবেন কোনটা কেমন। গত ভিডিওতে আমি দিয়েছিলাম যেমন সা রে, সার জন্য একটি টান, রের জন্য একটি টান, যেমন সা রে রে গা, এটা গত ভিডিওটা একবার বাজিয়ে শোনাচ্ছি আগে, তারপরে যেটা বললাম ওটা ওটা দেখাবো। তো এখন আমি যেটি করব সেটি হচ্ছে দুটি নোট একটি টানে আমার হবে, যেমন যেমন আমার একটি টানেই হচ্ছে, আমি কিন্তু টান দিয়েছি একটা, কিন্তু সা রে আমি কিন্তু দুটি নোট বাজিয়েছি, যেমন অবরোহণ। যেমন প্রথম থেকে বলছি সা রে, সারে কিন্তু একটি টান, রেগা একটি টান, গামা, মাপা, পাধা, ধানি, নিশা, সানি, নিধা, ধাপা, পামা, মাগা, গারে, রেসা, পুরোটা দেখাচ্ছি আবার। তো এই এই সারগামটি কেন প্রয়োজন, সাপোজ একটি গানের আমি একটু অংশ বাজিয়ে আপনাদের মানে বোঝাচ্ছি কেন এই সারগামটি আপনাদের প্রয়োজন। যেমন আমি যদি বাজাই মধু হই হই, এই গানটি যদি একটু বাজাই, তাহলে আমার কোথায় কি প্রয়োজন হচ্ছে দেখেন। যেমন
যেমন মধু হই হই, এখানে কিন্তু আমি মধু হই হই, এখানে কিন্তু আমি পা আর মাটা আমি একটি টানে ইউজ করলাম, আর সব কিছুতে কিন্তু আলাদা 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 দিলাম, যেমন পা 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 ধা পা মা, এই পামাটা কিন্তু আমার যেমন আমার এই সারগামটাতে আমার ইউজ হচ্ছে, যেমন তাহলে তো যাই হোক, তাহলে আমি এই যে আমার এই সারগামটা কিন্তু অলরেডি আমি ইউজ করে ফেলছি, তো দেখলেন কিভাবে আমি আরেকবার প্রয়োজনে বাজিয়ে দিচ্ছি, একটু খেয়াল করবেন। তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, অবশ্যই এই সারগামটি আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, গান রাগ অনেক ক্ষেত্রেই এইটি ইউজ হবে, এই ফর্মুলাটি ইউজ হবে। তো আজ তাহলে এই পর্যন্তই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আশা করি বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোথায় কিছু বুঝতে না পারলে, আমি অবশ্যই সেটা আপনাদের পুনরায় দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।